হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নতুন করে চারিদিকে সংক্রমণ বেড়ে চলেছে। এই অবস্থার মধ্যে দিয়ে জানি খুব চিন্তিত আছেন, কিন্তু তবুও একভাবে ঘরের মধ্যে মন টেকে না। হাজারো বাধা, হাজারো বিপদের মধ্যে মানুষের মন সবসময়ের জন্য নতুন কিছু খুঁজতে চায়। চলছে লকডাউনের পরবর্তী আনলক পর্ব, কোভিড-19 আক্রান্তের সংখ্যা চারিদিকে বেড়ে চলেছে, সেই সঙ্গে বেড়ে চলেছে সুস্থ হওয়ার হারও। বলা যেতে পারে কোভিডের সঙ্গে যুদ্ধের মধ্যবর্তী সময় আমাদের। এ সময়েও বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট স্পটগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে, কারণ মানুষের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকছে, কিছু কাজ তার চাই। সেই সঙ্গে মানুষ ঘরে বন্দি জীবন যাপন করছে, সুযোগ পেলেই একটু বেরিয়ে আসা। আর বাঙালির বেরিয়ে আসা মানেই হাতের কাছে দীঘা, কিন্তু দীঘাতে যাবেন কী করে? ট্রেন বন্ধ, খোলা আছে শুধুমাত্র বাস কিংবা আপনার পার্সোনাল কার, বাইক ইত্যাদি। পার্সোনাল কারে আপনি যেতেই পারেন। কলকাতা থেকে দীঘার দূরত্ব বাই রোডে 186 কিলোমিটার মতন। আপনাকে যেতে সময় লাগবে 4 থেকে সাড়ে 4 ঘন্টা মতন, কিছু কমও হতে পারে, কিছু বেশিও হতে পারে। বাসে গেলেও কোনো কোনো বাসে আপনাকে 4 ঘন্টার মধ্যে, কোনো কোনো বাসে 4.5 ঘন্টাও লাগিয়ে দিতে পারে। বাস চলছে মোটামুটি নিয়মিত, তবে বাসে ওঠার জন্য বিশেষ কিছু সাবধানতা আপনাদেরকে মেনে চলতে হবে। জানাবো সেই সব সাবধানতা, কোন কোন বাস যাচ্ছে, কখন গেলে আপনার সুবিধা হবে, যাবতীয় তথ্য জানাবো আপনাদের। আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং, আর আমি আপনাদের সঙ্গে অপূর্ব রায়। ভুলবেন না, ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং। তো বন্ধু, এবারে আসুন আসল কথাতে যাওয়া যাক। কলকাতা থেকে এই মুহূর্তে অনেক বাস রয়েছে। আমরা জানি যে দীঘাতে হোটেলের চেক ইন চেক আউটের টাইম হচ্ছে সকাল 9:30। আমরা চেষ্টা করব যে কোথাও ঘুরতে গেলে সেখানকার চেক ইন চেক আউটের টাইমের সময় পৌঁছাতে। আজকে আপনাদেরকে সন্ধান দেব কলকাতার ধর্মতলা বা এসপ্লানেড থেকে সকাল 6:00 থেকে 12:00 মধ্যে ছেড়ে যাওয়া কিছু বাসের তথ্য, কোথা থেকে ছাড়ছি, ভাড়া কত, যাবতীয় তথ্য। Thank you.
বন্ধু এই তো গেল কলকাতা থেকে কোন কোন বাস দীঘাতে যাচ্ছে। তবে মনে রাখবেন এই মুহূর্তে আপনাকে বাসে উঠতে হলে যে বিষয়গুলো ভীষণ জরুরি, কোভিড-19 সিকিউরিটি, বাস অপারেটার্স যারা রয়েছেন প্রতিটা স্টাফ মাস্ক বাধ্যতামূলক এবং রেগুলার টেম্পারেচার চেক করা হবে তাদের, এই মুহূর্তে প্রতিটি বাসের ভেতরে এবং বাইরে স্যানিটাইজ করা বাধ্যতামূলক, দায়িত্বের সঙ্গে প্রতিটি বাসই ভেতরে এবং বাইরে স্যানিটাইজ করা হচ্ছে, বাসে ব্ল্যাঙ্কেট বা কোনো রকম সজ্জাদ্রব্য দেওয়া হবে না, সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক, প্যাসেঞ্জার থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক, মাস্ক বাধ্যতামূলক, শারীরিক অসুস্থতার লক্ষণ থাকলে আপনি বাসে উঠতে পারবেন না, ক্যারি ইউর ওন ব্ল্যাঙ্কেট, কোভিড ট্রাভেল গাইডটাকে ফলো করুন তাহলে আরও সুবিধা হবে। আপনাদের জন্য বিশেষ গাইড হচ্ছে অল প্যাসেঞ্জার্স আর অ্যাডভাইস টু এ ডাউনলোড দি আরোগ্য সেতু অ্যাপ অন দেয়ার মোবাইল ফোনস, অল প্যাসেঞ্জার আর রিকোয়ার্ড টু ইউজ ফেস কভার মাস্ক অ্যান্ড রিকোয়ার্ড টু ফলো হ্যান্ড স্যানিটাইজ। মোটামুটি এইভাবে সতর্কতা নিয়ে অবশ্য করেই চলে আসুন দীঘাতে। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব দীঘাতে গিয়ে ঠিক কী কী করবেন, কীভাবে সুস্থ থাকবেন এবং সুস্থ থেকে আনন্দ করবেন। আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা। ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে, আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হলো, তবে মনে রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র আইকন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর নয় বন্ধু। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমেরই ভারতীয় রেলের ট্রেন টাইম কিংবা ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন। আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামাজিং।